বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আপনার কোনো বন্ধুর ফোনে লগ ইন করে থাকে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যদি কেউ জেনে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের মাত্র 3টি সেটিং দেখাবো। এই 3টি সেটিং করে নিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট আর কেউ হ্যাক করতে পারবে না, আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে। তাই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো এখন আমি চলে যাব মূল ভিডিওতে। তো মূল ভিডিওটিতে যাওয়ার আগে একটা কথাই বলবো, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের পরবর্তী আপলোড করা গুরুত্বপূর্ণ ভিডিওটি সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। তো দেরি না করে চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি দেখে আসি। বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে হলে বা হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে হলে 3টি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের করে নিতে হবে। তো এখন আমি দেখাবো প্রথম সেটিংটা। তো প্রথম সেটিংটা করার জন্য সরাসরি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতর চলে যাবেন। তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর উপরে দেখেন 3 লাইন মেনু আছে, সিম্পলি এই 3 লাইন মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পেজটা স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখেন একটি অপশান আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতর ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসির ভিতর ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশান আছে সেটিংস নামে, সিম্পলি এই সেটিংসের ভিতর চলে যাবেন। বন্ধুরা আমি যে 3টি সেটিং আপনাদের দেখাবো এই 3টি সেটিং খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটির একটা স্টেপও মিস করবেন না। মিস করলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক থেকে বাঁচাতে পারবেন না। তো এই পেজে দেখেন আপনাদের ফেসবুকের সমস্ত ইনফরমেশন সেটিংগুলো চলে এসেছে। এখানে দেখেন একটি অপশান আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে দেখেন লেখা আছে ফায়ার ইউয়ার লগ ইন। তো এর পাশে দেখেন একটি অপশান আছে সিওল নামে, এই সিওলের ভিতর চলে যাবেন। সিওলের ভিতর আসার পর এখানে দেখতে পাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। যতগুলো ডিভাইসে লগ ইন করা থাকবে সব ডিভাইসগুলো এখানে শো করবে। তো এখন এসব ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট করে নিতে হবে। তো লগ আউট করার জন্য একেবারে নিচে চলে যাবেন। তো নিচে আসার পর এখানে দেখেন একটি অপশান আছে লগ আউট অফ অল সিজন। তো এই লগ আউট অফ অল সিজনের উপর ক্লিক করে দিবেন। তো ডিভাইসগুলো থেকে লগ আউট হওয়ার জন্য একটু সময় নেবে, তার জন্য আপনাদের একটু দেরি করতে হবে। আবারও লগ আউটের উপর ক্লিক করে দিবেন। লগ আউটের উপর ক্লিক করার সাথে সাথে সমস্ত ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রথম সেটিংটি দেখালাম, এবার দেখাবো গুরুত্বপূর্ণ দ্বিতীয় সেটিংটি। তো আপনারা এখান থেকে একটু নিচে যাবেন। নিচে আসার পর এখানে দেখেন লেখা আছে টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন। তো এই নিচে দেখেন আছে ইউজ টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন, এটার উপর ক্লিক করবেন। বন্ধুরা আমাদের যে কোনো বন্ধু বা কোনো নিজের কেউ আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ফোন নাম্বার যদি জেনে থাকে, তারপরেও যদি আমাদের ফেসবুকের ফোন নাম্বার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলি, তারপরেও তাদের মোবাইলে আমাদের ডিভাইসটি থেকে যায়। তো আপনার কোনো বন্ধু যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে যায় তখন আপনার ফোন নাম্বারে একটা SMS আসবে। SMS আসলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কেউ লগ ইন করতে চাচ্ছে। তো SMS টানার জন্য আপনাকে টু ফ্যাক্টর ভেরিফিকেশন করতে হবে। তো এই পেজে দেখেন একটি অপশান আছে টেক্সট মেসেজ নামে, এই টেক্সট মেসেজের এখানে ক্লিক করে এটা অন করে দিবেন। টেক্সট মেসেজ অন করার পর নিচে দেখেন আছে কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আবারও কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। এবার এখানে আপনাদের একটি 6 ডিজিটের কোড দিতে হবে। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারে একটি কোড আসবে, সেটা এখানে বসিয়ে দিবেন। বসানোর পর নিচে কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা টু ফ্যাক্টর ভেরিফিকেশন হয়ে যাবে। তো বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য দ্বিতীয় সেটিংটি দেখানো শেষ, এবার দেখাবো আপনাদের তৃতীয় সেটিংটি। তো বন্ধুরা আমাদের তৃতীয় সেটিংটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ, যে দুটি সেটিং দেখালাম এ দুটো সেটিংয়ের থেকেও তৃতীয় সেটিংটি সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমাদের তৃতীয় সেটিংটি করার জন্য উপরে এখানে দেখেন 3 লাইন মেনু আছে, সিম্পলি এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পর এখানে দেখেন 3 ডট একটি অপশান আছে, এই 3 ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন একটি অপশান আছে লক প্রোফাইল নামে, এই লক প্রোফাইলের ভিতর চলে যাবেন। বন্ধুরা আপনাদের ফেসবুক প্রোফাইলটা কিন্তু লক করে রাখতে হবে। লক করে রাখলে কি হবে,
আপনার ফেসবুকের কোনো ফটো বা ফেসবুকের কোনো ডিটেলস কেউ দেখতে পারবে না বা কেউ নিতে পারবে না। তাই ফেসবুক প্রোফাইলটা লক করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন আছে লগ ইওর প্রোফাইল, এই লগ ইওর প্রোফাইলে ক্লিক করে দিবেন। এবার ওকে অপশানে ক্লিক করবেন। আমার প্রোফাইলটা লক হয়ে গেছে, এখন কেউ চাইলে আপনার প্রোফাইলের কোনো ডিটেলস বা কোনো ছবি স্ক্রিনশট করে নিতে পারবে না। তো বন্ধুরা, আশা করি তিনটি গুরুত্বপূর্ণ সেটিং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই তিনটি সেটিং করে নিলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনো দিনই হ্যাক হবে না। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ফেসবুক বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী একটি ভিডিও।